সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, ইতিপূর্বে টোকাই হাসান নামে একটা ছেলের আমরা গান শুনছিলাম এক বড় ভাইয়ের মাধ্যমে, যে সে অনেক ভালো গান করে। যাই হোক, আজকে তার কাছে আমরা আবারও ছুটে চলেছি তার গান শোনানোর জন্য। আপনাদের কাছে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সামনে, দেখতে পাচ্ছেন কাজ করছে। যদি ওর বড় ভাই আজকে আমাদের সঙ্গে নাই, তো আমরা যেহেতু এলাকা চিনে গেছি সেহেতু চলে আসছে। এই হাসান ভাই, ভালো আছেন? হ্যাঁ, কি খবর তোমার? জি আলহামদুলিল্লাহ ভালো। চলে আসো, এদিকে আসো, উঠে আসো, তোমার সাথে কথা বলি, তোমার গানও শুনবো। বসো এখানে। কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তো তোমার তো সেদিন একটা গান শুনছিলাম তোমার বড় ভাইয়ের সঙ্গে আসে, তো আজকে আবার চলে আসলাম তোমার গান শোনার জন্য। তো প্রস্তুত আছো তো? হ্যাঁ প্রস্তুত আছি। তো একটা গান শোনাও নাকি? হ্যাঁ শোনাবো। তুই যদি প্রেম ভুলতে পারিস কেন পারি না আমি, তোর কাছে প্রেম সস্তা হলে আমার কেন দামি। তুই যদি প্রেম ভুলতে পারিস কেন পারি না আমি, তোর কাছে প্রেম সস্তা হলে আমার কেন দামি। অন্তরে তোর নাই রে মায়া, ভুলে গেছিস কে তোর ছায়া, কোন ধাতুতে বানাইছে রে তোরে অন্তর জামি, কোন ধাতুতে বানাইছে রে তোরে অন্তর জামি। ভেতরে আর বাহিরে তোর ভিন্ন ভিন্ন রূপ, ছদ্মবেশে ভালোর মাঝে দিতে জানিস ডুব। ভেতরে আর বাহিরে তোর ভিন্ন ভিন্ন রূপ, ছদ্মবেশে ভালোর মাঝে দিতে জানিস ডুব। একটা জীবন ধ্বংস করে সাজলি স্বার্থ কামি, কোন ধাতুতে বানাইছে রে তোরে অন্তর জামি, কোন ধাতুতে বানাইছে রে তোরে অন্তর জামি। জলের মতো পাত্রের আকার ধরতে জানিস খুব, ছদ্মবেশে ভালোর মাঝে দিতে জানিস ডুব। ও জলের মতো পাত্রের আকার ধরতে জানিস খুব, ছদ্মবেশে ভালোর মাঝে দিতে জানিস ডুব। মন নিয়ে তুই খেলা খেলে সাজলি স্বার্থ কামি, কোন ধাতুতে বানাইছে রে তোরে অন্তর জামি, কোন ধাতুতে বানাইছে রে তোরে অন্তর জামি। তুই যদি প্রেম ভুলতে পারিস কেন পারি না আমি, তোর কাছে প্রেম সস্তা হলে আমার কেন দামি। অন্তরে তোর নাই রে মায়া, ভুলে গেছিস কে তোর ছায়া, কোন ধাতুতে বানাইছে রে তোরে অন্তর জামি, কোন ধাতুতে বানাইছে রে তোরে অন্তর জামি। বাহ বাহ, খুবই ভালো লাগছে হাসান তোমার গান। পরবর্তীতে আমরা আবার তোমার গান শুনবো। এ পর্যন্ত আজকে ভালো থাকো, হ্যাঁ, কাজ করো। আচ্ছা ঠিক আছে ভাই।